তার রিপোর্টে কি আসলো? অ্যাকচুয়ালি রিপোর্টটা খুব একটা ভালো আসেনি, তবে একটা কথা হচ্ছে আপনার কনসিভ করতে না পারার কারণটা অন্তত জানা গেছে। কি সেটা? কনসিভ করার জন্য যে পরিমাণ ওভাম, আই মিন ডিম্বাণু দরকার, সেটা আপনার নেই। তার মানে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই? উত্তরটা আসলে হ্যাঁ আবার না। স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার ওয়াইফ কনসিভ করতে পারবেন না, তবে এমন কিছু অ্যাডভান্সড ট্রিটমেন্ট আছে যাতে করে পজিটিভ রেজাল্ট আনা সম্ভব। অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে কি 100% রেজাল্ট পাওয়া যাবে? না, 100% শিওরিটি দিয়ে তো আর কথা বলা যায় না, আর এভাবে গ্যারান্টি দিয়েও চিকিৎসা করা যায় না। আর আপনাদের কেসটা তো এমনিতে একটু কমপ্লিকেটেড, তারপর আমি আশাবাদী যদি আপনারা চান আমরা ফার্দার ট্রিটমেন্টে যেতে পারি। ঠিক আছে, তাহলে আজ আসি। শিওর, টেক কেয়ার। বৌমা, ডাক্তারে কি বলছে? মামার রিপোর্ট ভালো আসে নাই অম্মা। ডাক্তার বলছে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার ছেলে তো আর ডাক্তারের কাছে যাইতে চায় না। আমি ওরে বুঝাই বলবো না। আরে ওদের বংশে ছেলেরা একটু জিদি, কথাই শুনতে চায় না। তোমার শ্বশুর, সেও আমার কোনো কথা শুনত। আমার খুব ভয় লাগতেছে আম্মা। ভয়ের কিছুই নাই, কইলাম না আমি তানভীরে বুঝাই বলবো নি। চিন্তা কেন করতেছো? আমি আছি না, আল্লাহ আছে না? থ্যাংক ইউ আম্মা। থ্যাংক ইউ। কোনো চিন্তা করো না, আল্লাহ যা করে ভালো জন্মে করে। মন খারাপ করতে না করছি না, মন খারাপ করো না, আরে সব ঠিক হয়ে যাবে। আমার মেলা কাজ পড়ে রয়েছে, কাজগুলা করি কি। ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটো রিক্সা নিয়ে খাদে পড়ে 14 জন নিহত হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 17 জন। বুধবার দুপুরে ঝালকাঠি খুলনা, আমার কথা মিলল তো? কত বড় শয়তান মাইয়া, এত বড় কাহিনী লুকাইছে। আমার তো মনে হয় তলে তলে ও টেস্ট করে ফেলাইছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আমাকে তো বললো সব কিছুই জানতো না। সাই জানতো না, সব জানতো। ট্রাকটি টেস্ট করতে সব কিছুই করছে, হারিয়ে ফেলে ভাব ধরে বসে রইছে প্লাজায় অপেক্ষমান থাকা বর্জ্য। আমার কথা তো তোর কানেই যাইবো না, শুনবি না, শুনিস না। টাকা দিয়ে ট্রাকটি আরো বেশি বেশি কইরা টাকা পয়সা বানা আর সিল সগুনে এসে খেয়ে যায়। আমার কি আমার খালি দেখলে কষ্ট হইব, এইসব আর কিছুই না। প্রাথমিকভাবে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। We'll be right back.